হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই রেডি? নতুন জামা, নতুন জামা, নতুন জামা পরে স্কুলে যায় সেওয়া ময়ান সেকশন আর খ্রেশে গ সেকশন। দোয়া করবেন সবাই ওদের জন্য, যাতে নতুন বছরে নতুন নতুন পড়ালেখা শিখতে পারে, মনোযোগ দিয়ে মানুষের মতো মানুষ হতে পারে। চলো আমরা যাই, আছি একটু ঠান্ডা, ওদের একটু জ্যাকেট পরাই। এরা রেডি, এরা কোথায় যায়? ও শোনা, ও বাচ্চারা আসো, আমার ছানাপোনারা রেডি স্কুলে যাওয়ার জন্য। রেডি রেডি কি? জারিফ স্কুলে ঢুকে গেছে, এখন হচ্ছে জাইফার পালা। জুনাইরা, এ জাইফা, এটা জাইফার স্কুল। জামান জাইফা, ক্লাস সেংসে জাইফা। জাইফা করো, ওইখানে রাখো, দাও দাও দাও, এক জায়গায় দাও। ওয়ালা জাইফা, খুশি না স্কুলে, খুশি না, খুশি না, খুশি না, চিল্লাই চিল্লাই কাঁদতেছে, কলিজাটা ফাইটে যেতেছে, কিন্তু কিছু করার নাই, এখানেই ওকে ছেড়ে দিলাম, কারণ আমাদের আবার খ্রেশে যেতে হবে জুনাইরা কে নিয়ে। স্কুলে বাচ্চাদের ঢুকি দিয়ে বাবা মারা এভাবেই গল্প করে, যারা যাদেরকে চিনে। যেহেতু আমরা প্যারিসে খুব একটা বেশি দিন না, আমাদের খুব একটা ভালো বন্ধু হয় নাই, আমরা বাচ্চাকে রেখে এখন চলে যাচ্ছি। কি মজা না, বাবার কাঁধে করে খ্রেশে যায়। এটা হচ্ছে জাইফার না জুনাইরার খ্রেশ, খ্রেশ মিউনিসিপাল। সকালবেলার জার্নিটা আমাদের এভাবেই যায়। তিনজন বাচ্চাকে আমরা, দুজনকে স্কুলে একজনকে খেসে দিয়ে বাসার দিকে যাচ্ছি। আজকে থেকে শুরু আমাদের পুরা বছর এই সকালবেলা উঠে তিনটা বাচ্চাকে তিন জায়গায় দিয়ে নিজেদের কাজে যাওয়া। যারা ভাবছেন যে ইউরোপের লাইফ স্টাইল খুবই ইজি, খুব ইজি না, ভোরবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে স্কুল খ্রেশে দিয়ে তারপর আমাদের জবে যেতে হয়। জব শেষ করার আগে টেনশান, কখন বাচ্চাদেরকে নিয়ে আবার বাসে ঢুকবো, তার মধ্যে আরও কিছু ব্যাপার আছে, যদি বাচ্চা অসুস্থ হয় আপনাকে জব থেকে আসতে হবে, এটা কিন্তু খুব একটা সহজ না, আপনাকে সবসময় আপনার যে বস আপনাকে ছাড়বে না, এটাই জীবন, আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, ভালো আছি আলহামদুলিল্লাহ।